বরবটির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের রেসিপি বরবটির ফিঙ্গার চিপস। হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি খুবই সুন্দর একটি রেসিপি আর সম্পূর্ণ নিরামিষ, আশা করি আপনাদের ভালো লাগবে। বাড়িতে বরবটি থাকলে কি করা যায় সেই নিয়ে না ভেবে আজকের রেসিপি তৈরি করে নিতে পারেন। এখানে আমি নিয়েছি 200 গ্রাম বরবটি। বরবটি খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 1 গ্লাস পরিমাণ জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি বরবটির টুকরোগুলো। দেখুন, এইরকম লম্বা করে কেটেছি। একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 8 মিনিটের জন্য। অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি 4 টেবিল স্পুন বেসন। তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, সামান্য কালো জিরে, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ চিনি আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে সামান্য সামান্য জল দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটার খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না, সেরকমভাবেই সামান্য জল দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে, তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে এই রেসিপি তৈরি করেছি। আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এইরকম নিরামিষ রান্নার আপডেট পেতে। রেসিপি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন আর শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিলাম। দেখুন, ঠিক এইরকম কনসিস্টেন্সি রয়েছে ব্যাটারের। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। অন্যদিকে বরবটি সেদ্ধ করতে বসিয়েছিলাম। দেখুন, বরবটি সেদ্ধ হয়ে গেছে, প্রায় 80% কুক করতে হবে আর 5 থেকে 8 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এই বরবটি সেদ্ধ করে নিয়েছি। একটা বরবটি সেদ্ধ হয়েছে কি না দেখাচ্ছি। দেখুন, ঠিক এই রকম, পুরোপুরি সেদ্ধ হয়নি, 80% সেদ্ধ হয়েছে। বরবটির টুকরোগুলো জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। অন্যদিকে 5 মিনিট হয়ে গেছে, ব্যাটার রেডি। এবার ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ বেকিং পাউডার, সামান্য জল দিয়ে ব্যাটারের সাথে মিশিয়ে দেব। ব্যাটারটা তৈরি করে নিয়েছি, এবার একটা চামচ ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, চামচের পেছন দিকটা খুব ভালো করে ব্যাটারটা লেগে আছে, তাহলেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে ব্যাটারটা। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গরম সাদা তেল। তেল দিলে বরবটির ফিঙ্গার চিপস খুবই মুচমুচে হবে। এবার বরবটির টুকরোগুলো এই ব্যাটারের মধ্যে ডিপ করে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে রাখতে হবে। এই রেসিপি ছোটো থেকে বড় সকলেরই খুব পছন্দের হবে আশা করি, আর করতেও খুব একটা ঝামেলা নেই। আজকের রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এই সময় গ্যাসের ফ্লেম সম্পূর্ণ মিডিয়ামে আছে। এখানেই শেষ নয়, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকের রেসিপি। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর ফেসবুক পেজ আমার মাই ভেজ ফুড, সেটা অবশ্যই আপনারা ফলো করবেন। প্রথম ব্যাচের বরবটির ফিঙ্গার চিপস এরকমভাবে লালচে করে ভেজে তুলে রাখতে হবে, আর এইরকমভাবেই সেকেন্ড ব্যাচের
ফিঙ্গার চিপসগুলো ভেজে তুলে রাখতে হবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। এরকমভাবেই সেকেন্ড ব্যাচের বরবটির টুকরোগুলো দিয়ে দিচ্ছি, ঠিক এইরকমভাবে ভেজে তুলে রাখবো। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বরবটি দিয়ে তরকারি অনেক রকমভাবেই করা যায়, তবে আজকের রেসিপি একটু অন্যরকম, অন্য ধরনের, আর করতেও খুব একটা ঝামেলা নেই, সময়ও কম লাগে। আজকের রেসিপি অন্তত একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন। তৈরি হয়ে গেল বরবটির ফিঙ্গার চিপস। এর উপর থেকে এবার সামান্য চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। বাড়িতে তৈরি করে একবার খেয়ে দেখুন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।